নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারে স্বাগত আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি আজকে আমাদের একটা টপিক যা হলো এখন কারেন্ট টপিক আমরা সংবাদ মাধ্যম খুলে দেখতে পাচ্ছি যে ভারত আর কানাডার মধ্যে একটা টেনশন চলছে ভারত ও কানাডার একটা সম্পর্কে ব্যাপক অবনতি ঘটেছে তো তা কেন ঘটেছে তা আজকে দেখে নেব এবং সেই রিলেটেড কিছু কোশ্চেন কিন্তু আমরা কম্পিটিটিভ এক্সামে পেতে পারি তাও দেখে নেব তো প্রথমে কি হয়েছে কানাডাতে যেটা খালিস্তানি রিডার ছিলেন সেই হরদীপ সিং নিজার তার মৃত্যু ঘটেছে আর সেই মৃত্যু নিয়ে কিন্তু দুই দেশের মধ্যে একটা টানাটানি চলছে আর কেন এই টেনশন চলছে তা যদি আমরা দেখতে চাই বা আলোচনা করতে চাই তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে খালিস্তানি মুভমেন্ট কী খালিস্তানি মুভমেন্ট যদি জানতে পারি তারপরে আমরা বাকিটা জানতে পারবো তো এখন আমরা দেখব খালিস্তানি মুভমেন্ট কি খালিস্তানি মুভমেন্ট কতটার সঙ্গে বুঝতে পারছি যে একটা খালিস্থান ব্যাপার আছে এই খালিস্থান কি খালিস্তান হচ্ছে ভারতবর্ষের একটি সন্ত্রাসবাদী আন্দোলন আমরা জানি কি যে সাধারণ কী হয় মুসলিমরাই আতঙ্কবাদী হয় আমাদের মধ্যে একটা বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু তা নয় আতঙ্কবাদী বা সন্ত্রাসবাদী কিন্তু ভারতবর্ষের বিভিন্ন সংগঠন আছে যে কোনো ধর্মের লোকই কিন্তু এই টেরোরিস্ট হতে পারে আর টেরোরিস্ট হয়েওছে সেরকমই একটা টেরোরিস্ট সংগঠন হলো এই খালিস্তানি মুভমেন্টের সঙ্গে যুক্ত খালিস্তান মুভমেন্ট কি মেনলিরা শিখ সম্প্রদায়ের একটি মুভমেন্ট আর এই খালিস্তানি মুভমেন্ট কিন্তু ভারতবর্ষে কিন্তু নিষিদ্ধ যেমন বিভিন্ন টেরোরিস্ট অর্গানাইজেশন নিষিদ্ধ যেমন মাওবাদীরা নিষিদ্ধ সেরকম কিন্তু এই খালিস্তানি মুভমেন্ট কিন্তু ভারতবর্ষে এখন বর্তমানে নিষিদ্ধ এখন আমরা বুঝতে পারছি খালসা সিস্টেম এটা সেই শিখ ধর্ম থেকে আসছে যদিও শিখ যে মূল যে ভারতীয় শিখ ধর্ম তারা কিন্তু এই খালিস্তানি মুভমেন্টকে সাপোর্ট করে না শিখ ধর্মরা কিন্তু ভারতের সঙ্গে আছে কিন্তু যারা খালিস্তানি মুভমেন্টের সঙ্গে যুক্ত তারা সবসময় কি চায় যে ভারত থেকে বিচ্ছিন্ন হতে চায় তাদেরকে বলা হয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন মেনলি কি সেপারেট কান্ট্রি ফর শিখ এরা চায় যে আমাদের শিখদের জন্য একটা আলাদা দেশ হোক এই নিয়ে তারা ভারতকে আলাদা করতে চায় যেমন কাশ্মীরকে একটা শ্রেণীর মানুষ আলাদা করতে চায় এরা এরা পাঞ্জাবকে ভারত থেকে আলাদা করতে চায় এটা দেখতে গেলে আমাদেরকে সেই ব্রিটিশ ইন্ডিয়াতে ফিরে যেতে হবে ব্রিটিশ ইন্ডিয়াতে কী আছে যে উনিশশো সালে যখন মুসলিম লীগ প্রথম পৃথক রাষ্ট্রের কথা বলছিল তখন থেকে কিন্তু এই খালিস্তানিরা তারাও কিন্তু তাদের জন্য একটা আলাদা প্রদেশের কথা বা আলাদা দেশের কথা কিন্তু প্রথম তারা প্রসঙ্গ তুলতে থাকে আবার কি হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে আমরা জানি যে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব দিয়েছিল তখনও কিন্তু এরা খালিস্তানি দেশ চেয়েছিল কিন্তু কিন্তু অতটা গুরুত্ব তখনও পায়নি পরের পর তাদের কিন্তু ভিতরে ভিতরে কিন্তু এই আন্দোলন বা এই দাবি কিন্তু চলতেছিল এরপরে কি হয়েছে যে উনিশশো সালে পার্টিসিয়ান ইন পাঞ্জাব দেশ যখন স্বাধীন হয় তখন বাংলা আর পাঞ্জাব কিন্তু ভাগ হয়ে যায় আর তখন পাঞ্জাব ভাগ হয়ে যায় আর সেই সময় কিন্তু আমরা জানি যে দেশে ব্যাপক রায়ট হয়েছিল বা দাঙ্গা হয়েছিল আর তখনই সেপারেট কান্ট্রি চাইছিলো এই যে খালিস্তানিরা খালিস্তানিরা বলছিল যে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ যেখানে শিখ সম্পদের মানুষ আছে যেখানে উগ্র শিখ সম্প্রদায়ের মানুষ আছে তাদের জন্য কিন্তু আমরা একটা আলাদা দেশ চাই তবে সমস্ত শিখ সম্পদের মানুষ কিন্তু এদের সঙ্গে যায়নি অনেক শিখ সম্পদের মানুষই আজও ভারতের সঙ্গে আছে এবং তারাই খালিস্তানি মুভমেন্টকে কিন্তু সাপোর্ট করে না তারা সব সময় ভারতের সাপোর্টই করে তো সবাই কিন্তু খারাপ নয় শুধুমাত্র যারা খালিস্তানি মুভমেন্টের সঙ্গে যুক্ত তারাই হচ্ছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে তারা করে এবং আন্দোলন করতে থাকে এরপরে কি হয় আবার এই যে খালিস্তানিরা যে সেপারেট কান্ট্রি চাইছে এরা যে শুধু ইন্ডিয়াতে চাইছে তা নয় এরা যে পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ আছে সেখান থেকে নিয়েও কিন্তু একটা মূল খালিস্তানি প্রদেশ চাইছে খালিস্তান প্রদেশ চাইছে অন্যদিকে এরা পাকিস্তানের বিরুদ্ধে প্রতি আন্দোলন করছে আবার দেখা যাচ্ছে পাকিস্তানিদেরকে সাপোর্ট করছে এটা অনেকটা সে আত্মঘাতী বোম্বার মতো পাকিস্তান চাই যা নেই যে আমাদের নিজেদের একটা প্রদেশ চলে যাবে কিন্তু যেহেতু ভারতের বেশি প্রদেশ যাচ্ছে পাকিস্তানিরা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে আমরা সবসময় জানি বেইমানি করে তারা কিন্তু এই খালিস্তানি মুভমেন্টকে সাপোর্ট করে কারণ এরা যেহেতু খালিস্তানিরা ভারতের মধ্যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তুলেছে কিন্তু স্বাধীনতার পরে কিন্তু ভারতের একটা রাজনীতি কিন্তু পাল্টাতে শুরু করে দেখা যায় যেহেতু দেশ ভাগ হয়ে গেছে দেশ ভাগ হয়ে যাওয়ার ফলে শিখ ধর্মের যে মূল উৎস সেই গুরু নানকের জন্মস্থান তা কিন্তু পাকিস্তানে পড়ে যায় আবার শিখদের যে অন্যতম নেতা ছিলেন ওটা সেই রঞ্জিত সিংজির যে রাজ্য ছিল তা হচ্ছে লাহোর তাও কিন্তু পাকিস্তানে পড়ে যায় সেই নিয়ে কিন্তু ভারতের শিখরা কিন্তু একটু অখুশি ছিল যে আমাদের মূল যে ভিত্তি তা কিন্তু পাকিস্তানে চলেছে দেখা যায় কি ওগুলো পাকিস্তানে রয়ে গেছে কিন্তু বেশিরভাগ শিখ কিন্তু আবার ভারতে অর্থাৎ ভারতবর্ষের শিখেরা যারা বেশি সংখ্যক গেছে তারা পাকিস্তানের ওই প্রদেশগুলো কিন্তু হাত ছাড়া করে ফেলেছে অর্থাৎ সেখানে তারা নাগাল পাচ্ছে না এরপরে কি হয় তখন শুরু হয় পাঞ্জাবে একটা নতুন মুভমেন্ট যে মুভমেন্ট হলো শুভা মুভমেন্ট শুভা মুভমেন্টেরা কী বলে যে পাঞ্জাবকে ভাষার ভিত্তিতে ভাগ করতে হবে যেন প্রতিটি বাংলা বিশেষ করে যারা পাঞ্জাবি ভাষা বলে তাদের জন্য একটা আলাদা রাজ্য দিতে হবে সেইখানেতেই কিন্তু পাঞ্জাব আবার ভাগ হয় ভারতের মধ্যে যেখানে পাঞ্জাব মেনলি যে পাঞ্জাব ভাগ হয় অর্থাৎ পাঞ্জাব হয় হরিয়ানা হয় আর হিমাচল প্রদেশ হয় আর পাঞ্জাব হয় সমস্ত শুধুমাত্র পাঞ্জাবিদের ভাষাদের জন্য এরপরে কি আসে সেই সময় পাঞ্জাবে এক নতুন দল আসে যে হচ্ছে অকালি দল অকালি দল কিন্তু প্রথমে কংগ্রেসের বিরোধিতা করতে আসে কিন্তু যখন দেখে যে কংগ্রেসের বিরুদ্ধে বেশি তারা আন্দোলন করতে বা জায়গা করতে পারছে না তখন পাঞ্জাবিদের সেন্টিমেন্ট নিয়ে তারা খেলা করে তারা বলে যে পাঞ্জাবিদের যে দীর্ঘদিনের যে এই যে দাবি ছিল তাদেরকে স্পেশাল অ্যাডভান্টেজ দিতে হবে তার জন্য এই আকালি দল তারা বলে যে পাঞ্জাবের জন্য আলাদা ডিমান্ড করে যে আলাদা কনস্টিটিউশন তৈরি করতে হবে আর কি অ্যাডভান্টেজ দিতে হবে অর্থাৎ বিশেষ সুবিধা দিতে হবে আর সেই সময় কি হয় যে এই অকালি দল কিন্তু ভারত থেকে বিচ্ছিন্ন বা আলাদা দেশ কিন্তু কোনোদিনই চায়নি শুধু যে ছিল কি স্পেশাল অ্যাডভান্টেজের কথা আর কনস্টিটিউশনের কথা অন্যদিকে সেই সবই একটা ঘটনা ঘটে যা হলো আনন্দপুর সাহেব রেজলিউশন ঘটে কখন ঘটে উনিশশো তিয়াত্তর সালে সেই সময় এক খালিস্তানি নেতার উদ্ভব হয় যে হলো ভৃন্দাবালে ভৃন্দাবালে কিন্তু এই আনন্দপুর সাহেবের সঙ্গে ঘাঁটি গেড়ে বসে সে সে এই বৃন্দাবলে প্রথম সরাসরি আলাদা দেশের কথা বলে যে আমরা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাব আর এই বৃন্দাবলে কিন্তু ভায়োলেন্স শুরু করে এবং সেই সময় আমরা জানি যে সে যে আমৃতসরের যে গোল্ডেন টেম্পল আছে যে আমাদের কাছে খুব গর্বের সেই গোল্ডেন টেম্পল সে দখল করে নেয় এবং গোল্ডেন টেম্পল থেকে সে তার রাজনৈতিক কর্মকাণ্ড সে চালাতে শুরু করে এবং সে সেখানে শুরু করে কি ধর্ম যুদ্ধ মোর্চা নামে একটি সংগঠন যারা সরাসরি ভারতীয়দের বিরুদ্ধে ভায়োল্যান্স তৈরি করে এবং পৃথক রাষ্ট্রের কথা বলে কোন এই গোল্ডেন টেম্পলকে এই খালিস্তানিটা দখল করে দিয়েছিল ত তখন হয়েছিল অপারেশন ব্লু স্টার কেক করেছিল ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিল উনিশশো চুরাশি সালে এবং ভারতীয় আর্মিকে এই গোল্ডেন টেবিলে নিয়োজিত করা হয়েছিল এবং এ ভিন্দাবালের হাত থেকে গন্ডেল টিপিকে উদ্ধার করা হয়েছিল কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গিয়েছিল কি ঘটে গেলে ঘটে গিয়েছিল যেহেতু ইন্ডিয়ান আর্মি অস্ত্র নিয়ে বা ট্যাঙ্কার নিয়ে এই অমৃতসরের মন্দিরে প্রবেশ করেছিল সেখানে কিন্তু শিখেরা কিন্তু একটা অপমান বোধ করেছিল যে ভারত সরকার আমাদের যে মন্দির যে উপাসনা করি সেখানে কেন অস্ত্র নিয়ে ঢুকবে এখানে কিন্তু একটা অপমানিত বোধ করে শিখ সম্প্রদায়ের মানুষ তাই কি হয় শিখ সম্প্রদায়ের মানুষ কিন্তু রেগে গিয়েছিল বিশেষ করে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে আর কার বিরুদ্ধে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে আর তার ফলস্বরূপ কি হয়েছিল আমরা সবাই জানি যে উনিশশো সালে কি হয়েছিল চুরাশি সালে একত্রিশে অক্টোবর ইন্দিরা গান্ধী তাকে হত্যা করা হয়েছিল কে হত্যা করেছিল শিখ সম্প্রদায়ের তার দুইজন বডিগার্ড তাকে গুলি করে হত্যা করেছিল এর ফলে কী হয়েছিল শিখ দাঙ্গা লেগে যায় এবং শিখদের যে দিল্লিতে ব্যাপক শিখ দাঙ্গা লেগে যায় শিখদের উপর অত্যাচার করা হয় শুধু তাই নয় শিখ যারা বিশেষ করে যারা খালিস্তানির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হয় ধরে ধরে তাদেরকে মারা হয় এর যে স্টেপ ভারত সরকার গ্রহণ করেছিল তার ফলে শিখ লিডাররা বিশেষ করে খালিস্তানি লিডাররা কিন্তু কী করেছিল ভারত ছেড়ে চলে গেছিল লিভ ইন্ডিয়া আর কোথায় গিয়েছিল কানাডা ইংল্যান্ড আমেরিকায় গিয়েছিল ঠিক সেই রকমই একজন নেতা ছিলেন যে হারদীপ সিং নির্জার এই হরদীপ সিং নিজ্জার এও কিন্তু ভারত ছেড়ে পালিয়ে গেছিলো এমনকি যাওয়ার সময় সে কিন্তু জাল পাসপোর্ট করে পালিয়ে গেছিল এবং সেখানে কানাডাতে গিয়েছিল কানাডাতেও গিয়ে সে যখন প্রথম যায় সে কিন্তু একজন ভারতীয় মহিলাকে কানাডায় থাকা তাকে বিয়ে করে জাল সিটিজেনশিপ নিয়েছিল এই কানাডাতে এবং সে কানাডাতে নিয়ে কানাডাতে যে এই যে খালিস্তানি মুভমেন্ট চলছিল আরও অনেক নেতা কিন্তু কানাডাতে গেছিলো তারা কিন্তু নিজেদের মতো করে এই খালিস্তানি মুভমেন্ট চালাচ্ছিল এবং ভারতের বিরুদ্ধে কিন্তু তারা বিভিন্ন প্রচার করতো যে আমরা ভারতকে টুকরে টুকরে করে দেবো বা ভারতের বিরুদ্ধে তারা আন্দোলন করত। এই নিজের কানাডাতে যে প্রথম খালিস্তানি মুভমেন্টের ওর তার যে সংগঠনে যোগ দিয়েছিল সেই সংগঠনটি হলো সিক ফর জাস্টিস এরপরে সে নিজে একটি সংগঠন গড়ে তুলেছিল যে সংগঠনটি হলো খালিস্তান টাইগার ফোর্স এবং এই খালিস্তান টাইগার ফোর্স লাগাতার কানাডাতে কিন্তু মুভমেন্ট চালিয়ে যেত কৃষের বিরুদ্ধে ভারতীয় বিরুদ্ধে এবং ভারতীয় যে সমস্ত ডিপ্লোম্যাটস বা অফিসার আছে সেখানে কিন্তু তারা তাদেরকে মারার হুমকি দিত আর এই ঘটনা যখন ঘটতে চলেছে হঠাৎ করে এবছর আঠেরোই জুন দেখা যায় যে যেই হরদীপ সিং নাজ্জারকে খুন করা হয় কোথায় কোথায় খুন করা হয় কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটা গুরুদোয়ারার সামনে খুন করা হয় আর তারপরে কিন্তু ভারত আর কানাডার সম্পর্কের মধ্যে একটা দোলাচল শুরু হয় কি হয় এই যে হারদীপ সিং নির্জার ছিল এই হারদীপ সিং নির্জার বিরুদ্ধে কিন্তু প্রায় বারো থেকে তেরোটা কেস ছিল শুধু তাই নয় ভারতবর্ষের একাধিক জায়গায় যে ব্লাস্ট এমন কি ভারতবর্ষের বিভিন্ন যে নেতাদেরকে খুন করা হয়েছে সেরকম একাধিক অভিযোগ ছিল এই নির্জারের বিরুদ্ধে এবং ভারত সরকার তার বিরুদ্ধে ব্যান ফতোয়া জারি করেছিল এবং তাকে ধরার জন্য ভারত সরকার দশ লাখ টাকার পুরস্কার মূল্য কিন্তু ঘোষণা করেছিল এখন কি হয়েছে যে এ তো মারা গেল আঠেরোই জুন তাহলে এই দু তিন মাস বাদে হঠাৎ করে কেন আবার কি বিতর্ক উঠলো বিতর্ক কি হয়েছে এ মারা যাওয়ার পর কে যে এখানে হত্যা করেছে সেই নিয়ে কিন্তু কানাডাতে একটি কমিশন গড়ে তুলে বা একটা তদন্ত শুরু হয় তারপরে কি যায় সাম্প্রতিককালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যে এই যে হরদীপ সিং নির্জারকে মারা গেছে একে খুন করেছে কে ভারত খুন করেছে শুধু তাই নয় সে খালিস্তানি মুভমেন্টকে কিন্তু সাপোর্ট করে তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে আর এই খবর যখন প্রকাশ পড়ে তখন কি হয় ভারত প্রোটেস্টেড এগেনস্ট কানাডা ভারত কানাডার এই মন্তব্যের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানায় আর এই প্রতিবাদ যখন ভারত সরাসরি দেয় কারণ ভারত ছেড়ে দেওয়ার পাত্র নয় তাছাড়া কি ভারত ছেড়ে দিত এখানে কে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে কোনোদিনই ছেড়ে দেওয়ার পাত্র নয় যেহেতু পাকিস্তান বা কানাডা বিচ্ছিন্নতাবাদীদের সংগঠনদেরকে সাহায্য করছে আর যাই হোক নরেন্দ্র মোদি কিন্তু ছেড়ে কথা বলবে না নরেন্দ্র মোদী সরাসরি কিন্তু প্রোটেস্ট করে আর এই প্রোটেস্ট করার পরে কিন্তু জাস্টিন টুডো কিন্তু আরও করা পদক্ষেপ নেয় কী পদক্ষেপ নেয় সে সঙ্গে সঙ্গে দেয় যে ইন্ডিয়ান যে ডিপ্লোম্যাটসরা আছে কানাডার ইন্ডিয়ান এমবেসিতে তাদেরকে সরাসরি কানাডা ছাড়ার নির্দেশ দেয় ভারতও ছেড়ে দেওয়ার পাত্র নয় ভারত ছেড়ে দেবে নাকি ভারত ও তুমি যদি বুনো হও ভারত হচ্ছে বাঘা তেঁতুল ভারত কি করে ভারত সঙ্গে সঙ্গে উল্টো নির্দেশ দেয় কী নির্দেশ দেয় যে কানাডার যে অফিসাররা আমাদের দিল্লিতে আছে আমাদের ভারতের যে কানাডার যে এমবেসিতে আছে তাদেরকে বলে যে তোমরা ভারত ছেড়ে দাও নাহলে কিন্তু তোমাদের মায়ের ভোগে আমরা পাঠিয়ে দেবো কারণ তোমরা আমাদের দেশের ডিপ্লোম্যাটদেরকে ওই দেশ ছাড়তে বাধ্য করেছ এরপরে কি হয় যে দুই দেশের যে রিলেশান আন্তর্জাতিক যে রিলেশান ইন্ডিয়ার কানাডা সেই রিলেশান কিন্তু ব্যাপক অবনতি ঘটে শুধু তাই নয় দুই দেশের যে ট্রেড পলিসি অর্থাৎ আন্তর্জাতিক যে বাণিজ্য তাও কিন্তু ডিসরাপশান ঘটে অর্থাৎ প্রায় বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে আর এই নিয়েই কিন্তু গোটা বিশ্বজীবনে কিন্তু হই হৈ রৈ রই ব্যাপার চলছে এখন হঠাৎ করে জাস্টিন টুডো জাস্টিন টুডো সবাই এত ভালো বলছিল সেই জাস্টিন টুডোই কেন ভারতের বিরুদ্ধে গেল এই তো কদিন আগে ভারত থেকে সে ঘুরে গেল তাহলে হঠাৎ করে ভারতের বিরুদ্ধে সেখানে এরকম ডিসিশান নিল তো জানা যাচ্ছে কি যে জাস্টিন টুডোর হচ্ছে যে দল তাহলে হলেন পার্টি এই লিবারেল পার্টির অবস্থা কিন্তু কানাডাতে এখন ভালো নেই অনেক যে বিরোধী দলের নেতারা আছে তারা কিন্তু এর বিরুদ্ধে কিন্তু আন্দোলন করছে এবং সাধারণ মানুষের সাপোর্ট পাচ্ছে এবারে কী হয়েছে যদি সরকারে থাকতে হয় তাহলে এই জাস্টিন টুডোকে কার সাপোর্ট নিতে হবে সাপোর্ট নিতে হবে এনডিপি অর্থাৎ নিউ ডেমোক্র্যাটিক পার্টি ওই কানাডার আর এই এনডিপির যে হেড সে হচ্ছে জাগমিত সিং আর এই জাগমিত সিংকে জাগমিত সিং এই জাগমিত সিং খালিস্তানদেরকে সাপোর্ট করে আর যা খালিস্তানিদের সাপোর্ট করে তাহলে কিন্তু তার ভোট কিন্তু এই খালিস্তানের সঙ্গে কিন্তু রিলেটেড তো নির্বাচনে জিতার জন্য এনডিপিকে সাপোর্ট করে এনডিপিকে কে সাপোর্ট করার পাশাপাশি এই খালিস্তানিদের ভোট পাওয়ার জন্য কিন্তু এই খালিস্তানিদের সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু এই এইচ এস নির্জারের মৃত্যুর বিরুদ্ধে ভারতকে দায়ী করেছে এবং ভারতের সঙ্গে সম্পর্ক সে অবনতি ঘটিয়েছে এখন ভারতবর্ষের বিরোধীরা কি বলছে আমরা জানি যে এই মুহূর্তে যদি দু সালে ভোট আছে তো তার অনেকগুলি দল একসঙ্গে একটা নতুন জোট করেছে তারা কিন্তু এই সুযোগে ভারত সরকারকে অর্থাৎ মোদী সরকারকে কিন্তু ছেড়ে দিতে চায়নি তারা বলছে তারা কি তারা মোদীকে যে বিদেশ নীতি সেই বিদেশ নীতিকে তারা ক্রিটিসাইজ করেছে বা সমালোচনা করেছে আর কি বলছে যে এই যে কিছুদিন আগে দিল্লিতে এত কোটি কোটি টাকা খরচ করে যে জি টোয়েন্টি সামিট হলো যেখানে ভারত দেখালো যে আমরা বিদেশ নীতি এখন সাকসেসফুল হয়েছে আবার তার সঙ্গে সঙ্গে এই জাস্টিন টুডোর সাথে ভারতের যে প্রধানমন্ত্রী যে এত কিছু ছবি আমরা দেখতে পেলাম যে ভাই ভাইয়ের ছবি এত আনন্দের সম্পর্কের ছবি তাহলে হঠাৎ করে জাস্টিন টুটো কেন এরকম ভারতের বিরুদ্ধে এরকম স্টেপ নিল এর ফলে কী ক্ষতি হতে পারে যে ট্রেড পলিসি বাণিজ্য তো ক্ষতি হবেই দুই দেশে তার সাথে কী হবে যে সমস্ত প্রবাসী ভারতীয়রা কানাডাতে আছে তাদের কিন্তু সমস্যায় পড়বে তারা বাড়ি থেকে যেতে পারবে না বেরোতে পারবে না কারণ কারণ তারা যে যে দেশে আছে সে দেশের সরকার ভারতের বিরুদ্ধে কিন্তু স্টেপ নিয়েছে শুধু তাই নয় তাদের যে দেশে আছে সে দেশের সরকার খালিস্তানিদেরকে সাপোর্ট করছে তাহলে তারা যখন বাড়ি থেকে বাইরে বেরোবে তখন কি তারা সমস্যায় পড়তে পারে এবং আমরা জানি যে খালিস্তানি হচ্ছে টেরোরিস্ট সংগঠন সেখানে তাদের জীবনের প্রাণহানি পর্যন্ত সম্ভাবনা থাকতে পারে তো সে দেশের প্রবাসী ভারতীয়দেরকে এরকম বিপদে যে মুখে ফেলা হয়েছে তার জন্য তারা কিন্তু ভারত সরকারকে কিন্তু ক্রিটিসাইজ করছে তবে তার সঙ্গে সঙ্গে তারা বলছে যে দুই দেশের যাদের সম্পর্কে যাতে দ্রুত উন্নতি ঘটে তার জন্য কিন্তু তারা বলছে এখন অনেকে বলছে যে জি টোয়েন্টি সামিটে কিন্তু মোদি আর টুডোর মধ্যে কিন্তু ওয়ান টু ওয়ান একটা মিটিং হয়েছিল আর সেই মিটিংয়েই মোদি কিন্তু টুডোকে সাপ জানিয়ে দিয়েছিল যে কানাডা যেন এই খালিস্তানিদেরকে সাপোর্ট না করে আর সেটা হয়তো টুডো হয়তো ভালোভাবে নেয়নি তাই সে দেশে ফিরে গিয়েই কিন্তু ভারতের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নিয়েছে কিন্তু ভারতও ছেড়ে দেওয়ার পাত্র নয় ভারতও কিন্তু ইটের জবাব কিন্তু পাঠ খেলে দিয়েছে এখন এ অবস্থায় আছে প্রতিদিনের আপডেট আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি খারাপ হচ্ছে তো এখন দেখা যাক যে দুই দেশের মধ্যে সম্পর্ক কত দ্রুত উন্নতি হয় আর ভারত এই জাস্টিন টুডের একতরফা যে সমস্ত উদ্ভট সিদ্ধান্ত ভারত বিরুদ্ধে সিদ্ধান্ত তার বিরুদ্ধে ভারতের মোদী সরকার কি সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে আছে গোটা দেশ এ হলো ভারত আর কানাডার যে টেনশন তার সাথে খালিস্তানি মুভমেন্ট ভিডিওটি এখানে শেষ হল আর ভিডিওটি শেষ করার আগে আপনি এই কানাডার জাস্টিন টুডোর এই এই সিদ্ধান্তের বিরুদ্ধে কি মত প্রকাশ করতে চান তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো